সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম সাদিক, বাড়ি গোয়ালপুকুর থানা ছোট পাটনা এলাকায়। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপুকুর থানা ঠিকরিবাড়ি এলাকা থেকে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ।